ওয়ানডেতে আমরা দুর্দান্ত আমাদের হোম গ্রাউন্ড সিরিজ জিততে পারবো জানালেন সুজন এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ দলকে হোয়াইট ওয়াশ করে পূর্ণ তিরিশ পয়েন্ট পেয়েছিল তামিম ইকবালের দল কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে আবার হারতে হয়েছে তিন ম্যাচের সব কয়টি ফলে এখন নেমে গেছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে এবার ঘরের মাঠে আরেকটি ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ হেরে আসার পর এখন ঘরের মাঠে ওয়ানডে তে লঙ্কানদের স্বাগত জানাবে বাংলাদেশ ফরম্যাট বদলে যাওয়ায় নিজেদেরকেই ফেভারিট মানছেন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টিম লিডার হিসেবে থাকা খালেদ মোহাম্মদ সুজন শোনা যাচ্ছে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা তবে নবীন দল এলেও সেটি যে বেশ শক্ত দল হবে তা নিয়ে সন্দেহ নেই সুজনের তাই সতর্ক থাকার বিকল্প দেখছেন না তিনি যদিও ওয়ান ডে ফর্মেট হওয়ায় সিরিজ যে তার বিশ্বাস রয়েছে তার রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুজন বলেছেন নবীন হলেও শ্রীলঙ্কা বেশ শক্ত দল হবে অবশ্যই আমরা ঘরের মাঠে সিরিজ জিততে চাই আমি বিশ্বাস করি যে আমাদের সামর্থ্য আছে সিরিজ জেতার যদিও বেশ কিছু ম্যাচ হেরে আমরা ব্যাকফুটে আছি তিনি আরও যোগ করেন তবে আমি মনে করি এই ফরম্যাটে আমরা বেশ দুর্দান্ত দল আমি মনে করি আমাদের কন্ডিশন যদিও শ্রীলঙ্কা ও বাংলাদেশের কন্ডিশনে খুব বেশি ফারাক নেই তবু আমাদের হোম গ্রাউন্ড আমরা চেষ্টা করব নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে আমি বিশ্বাস করি সিরিজটা আমরা জিতব শ্রীলঙ্কা থেকে ফেরার পর আজই প্রথমবারের মতো অনুশীলনের সুযোগ পেয়েছেন টেস্ট দলে থাকা খেলোয়াড়রা হোমর্ক ক্রিকেটে ঘাম ছড়িয়েছেন তাস্কিন আহমেদ মুশফিকুর রহিমরা ঈদের পর আবার আঠারো মে থেকে শুরু হবে অনুশীলন তখন পুরো স্কোয়াড নিয়েই অনুশীলন করতে পারবে বাংলাদেশ উল্লেখ্য আগামী ১৬ মে দেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল পরে তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে উনিশ মে থেকে অনুশীলন শুরু করবে তারা আগামী তেইশ মে থেকে শুরু হবে মূল সিরিজের খেলা পরের দুই ম্যাচ পঁচিশ ও আটাশ মে এর আগে একুশে মে বিকে একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা